ফর্মে ফেরার চেষ্টা সাকিব নিজের একার জন্য নয়। বিশ্বকাপে বাংলাদেশ দল যে বাজে ফর্মের মধ্য দিয়ে যাচ্ছে, দলকে এই অবস্থা থেকে উত্তরণের জন্য এই চেষ্টা সাকিব আল হাসানের। দলকে জয়ের পথে আনতে নিজের ফর্ম ফেরানোর জন্য সাকিব কতটাই তৎপর, সেটার প্রমাণ মিলে তার ঢাকায় ফিরে আসার বিষয়টি। সাকিব আল হাসান নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করে নয়, বরং দলের জন্য, দলের স্বার্থে ভারত থেকে ঢাকায় ফিরে এসেছেন সাকিব নিজের ফর্মটাকে ঝালাই করে নিতে। ঢাকার মিরপুরে শৈশবের গুরু নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে কাজ করছেন সাকিব। বিশ্বকাপে বাংলাদেশ দলের বাকি আছে আরও চারটি ম্যাচ, সেই চার ম্যাচে সেরা ছন্দে ফিরতে, দলকে জয় এনে দিতে সাকিব আল হাসানের এই প্রচেষ্টা। অথচ মিরপুর স্টেডিয়ামেই কিনা তিক্ত এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারকে শুনতে হয়েছে দুয়ো ধ্বনি, নিজ দেশে বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের কাছ থেকে ভুয়া ভুয়া শব্দ শুনতে হয়েছে সাকিব আল হাসানকে। সাকিবকে ভুয়া উচ্চারণ করে স্লোগান দিচ্ছিল কোটি কয়েক ভক্ত। বাংলাদেশ ক্রিকেট সংস্কৃতিটা এতটাই নিচে নেমেছে যে দেশের ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি সাকিব আল হাসানের সঙ্গে এমন আচরণও এখন হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুর স্টেডিয়ামে হয়ে থাকে। ভক্তদের এমন উগ্র আচরণের সময় অবশ্যই সাকিব আল হাসান ছিলেন নিশ্চুপ। অনুশীলন শেষে বেরিয়ে সাকিব সরাসরি চলে যান গাড়িতে, সেই স্থান ত্যাগ করেন বিশ্বসেরা অলরাউন্ডার। দেশের জন্য কিছু করতে, বাংলাদেশ ক্রিকেটকে বাঁচাতে, বিশ্বকাপে দলকে ফর্মে ফেরাতে সাকিবের এই প্রচেষ্টা, অথচ দেশে এসেই কিনা বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের কাছ থেকে এমন বাজে আচরণ শুনতে হয়েছে সাকিবকে। দেশের ক্রিকেটের উন্নতিতে ভক্তদের এমন উগ্র আচরণ কতটুকু বিরূপ প্রভাব রাখবে, সেটা এখন দেখার অপেক্ষা।